এই আমাদের দেশের মধ্যে বিজ্ঞান চেতনা আরও ছড়িয়ে পড়ার জন্য যেসব কুসংস্কার আছে, যেগুলো আমাদের পদে পদে পিছিয়ে রাখে, সেইগুলোকে হটিয়ে দেওয়ার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জুমের কর্মসূচিগুলো আমি আমার অপটু হাতেই শুরু করেছি। কেননা অফলাইনে কাজ আমার অজস্র চলছে, আজও চলেছে, কিন্তু আজও আমি দুটি বিদ্যালয়ে যেতে চেয়েছিলাম, একটি বিদ্যালয়কে পেলাম না। সত্যিই তারা বিদ্যালয় খোলার পর ছুটি পেয়েছেন, তারা উৎসবের মুখে আসতে চাননি, কিন্তু আমি চেয়েছিলাম একটি ভালো বিদ্যালয় যে সেখানে আজকে মহাপুরুষ দিয়ে সজ্জিত করব, কিন্তু প্রধান শিক্ষক মহাশয়কে আমি আজকে ফোনে পেলাম না। তারপর আরেকটি বিদ্যালয়ে আমি ছাত্রদের পড়াতে চেয়েছিলাম, সেই বিদ্যালয়কে আমি সজ্জিত করেছি এবং ছাত্রদের অনুরোধ মতো সকলের জন্য পুস্তক দিয়েছি, বিবেকানন্দ, রামকৃষ্ণ, নিবেদিতা, মা সারদা, যিশু। কিন্তু ছেলে একজন মেয়ে তার ছাত্রী সে আসতে চেয়েছিল, তার মায়ের জ্বর বলে জানালো শেষ মুহূর্তে, এবং সেই কারণে আরেকটি ছেলেও সে একা বলে আসতে চাইলো না। আমিও তাদের ছেড়ে দিয়ে অন্য কাজ করলাম, কেননা একটু উৎসবের দিন, বিজয়া সম্মেলন, তারা আজকে একটু আনন্দ করুক, মানসিক আনন্দটা সবার আগে দরকার। যাই হোক, আমাদের যে বিজ্ঞান ক্লাবগুলিকে আমরা সম্প্রসারণ করতে চাইছি, যেটা আমাদের একটা মূল দুঃখের বিষয় যে আরেকটু আগিয়ে আসুন শিক্ষকরা, তাতে তাদের পরিচয়, তাদের গৌরব, তাদের মর্যাদা আরও বেশি বাড়বে। এই কারণে আজকের যে জুমের ওয়েবিনার, আমি কোনো প্রকল্পের নাম রাখিনি, যে অনলাইনে শিক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ার উদ্দেশ্যে আজকের ওয়েবিনার, এই কথাটাও আমি লিখিনি যে প্লেন আনন্দের জন্য বিজয়া সম্মেলন। ও একটা আনন্দের জিনিস, আমি ছাত্রদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি সারাদিন ধরে। সকালবেলায় এক ছাত্রের ফোন, পাঁশকুড়ার প্রাথমিক বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে আমি সবচেয়ে বেশি দিন গেছি সেই বিদ্যালয়েরই ছাত্র, তৃতীয় শ্রেণীর, আমাকে প্রথম ফোন করেছে। তারপর আমি কুশল বিনিময়ের পর জানতেও চেয়েছি, সে লজ্জা পেয়ে বলল ম্যাডাম ভুল করে হয়ে গেছে, কিন্তু আমি জানি সে হয়তো এই জুমের কর্মসূচিগুলিতে যোগ করায় সে দক্ষ হয়ে ওঠেনি, কিন্তু তার অন্তর কথা বলতে চেয়েছে বলে সে ফোনটাই বেছে নিয়েছে। এরকম আরও কিছু গার্ডিয়ান, আমার নিজের স্কুলের গার্ডিয়ান কথা বলেছেন, আমার ছাত্ররা কথা বলেছে, অনেকে ভয়েস মেসেজ পাঠিয়ে দিয়েছে, এগুলি খুবই আনন্দের। একটু একটু করে তারা এইভাবে অনলাইনে নিজেদের অভ্যস্ত করুক, কেননা আমাদের শিক্ষা ব্যবস্থা অফলাইনে কতটুকু সময় ছেলেরা যা জানতে চায়, তার জন্য অনলাইনে তাদের সাহায্য নিতেই হবে। ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে, গুগলে তাদের জন্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে, সার্চ মেশিন, তাতে তাদের শিক্ষামূলক অসংখ্য উপকরণ ছড়িয়ে আছে। এবং এটা আনন্দের কথা যে ছেলেরা, অনেক ছেলে যারা একটু কম্পিউটারে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, তারা আমাদের চেয়ে অনেকটাই দক্ষ হয়ে যাচ্ছে। আমাদেরকে তাদের কাছ থেকে জানতে হচ্ছে কীভাবে কী চালনা করব, এটা একটা খুবই আনন্দের। এই জন্য আরেকটা আমার আকাঙ্ক্ষা আছে যে আমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে এখন যাচ্ছি, প্রায় 34-35 বিদ্যালয় হবে হয়তো যেখানে আমি গেছি আমার অবসরের পর এখন পর্যন্ত। সেখানে যেসব স্কুলে কম্পিউটারে পাঠ দেওয়া যায়নি, আমি যেসব বিদ্যালয়ে গেছি বেশিরভাগই সেরকম, কিন্তু তাদের মধ্যে সকলেরই দাবি যে তারাও কম্পিউটারে শিক্ষা লাভ করুক। বিশেষ করে একটি হাই স্কুল, বাহারগ্রাম জুনিয়র হাই স্কুল, আমি প্রথম দিন যখন গেছিলাম, স্কুলের চালচিত্র খুবই শোচনীয় ছিল, ক্লাস 8-ও নাম লিখতে পারতো না, যদিও এই অবস্থা অনেক জায়গাতেই দেখেছি, কিন্তু ওই স্কুলের ছেলেরা অনেক কিছুই পারতো না। আমি যতটা পারলাম সেদিন তাদের পরিষেবা তাদের দিয়ে শেখানোর চেষ্টা করে, তারপর আরও প্রায় 3 দিন গেছি, কিন্তু ছাত্রদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে সেই 3 দিনে। এখন আরেকটি দুঃখের কথা, দুঃখ যদিও নাই করি একটা উল্লেখযোগ্য বিষয়, কারণ এরকম বিদ্যালয় আমাদের রাজ্যে, আমাদের দেশে হয়তো অনেকে আছে। বাহারগ্রাম জুনিয়র হাই স্কুল একটি বিদ্যালয় যেখানে একজন মনীষীরও ছবি ছিল না। বিদ্যালয়টি 2016 সালে গঠিত হয়েছে।
তাই আমি সেখানে আমার প্রতিটি স্কুলের মতো সেখানেও বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা, যিশু, ভগিনী নিবেদিতা এসবের বই দিলাম। ছেলে কম বলে 7টিই দিলাম। যদিও অনেক স্কুলের বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমি আরও বেশি সংখ্যায় দিয়েছি, তবু 7টিই দিলাম। ছেলেরা আনন্দ করে সেগুলি পড়তে চায়। তারপর বিদ্যালয়ের ভেতরে ও বাইরে মহাপুরুষদের সজ্জা করে দিয়েছি। ছেলেরা খুবই উৎসাহের সঙ্গে আমার কাজে অংশ নিয়েছে, ছাত্র শিক্ষক মশাই সকলেই, এবং সেই কাজটিকে আমি সম্পন্ন করতে পেরেছি 24শে সেপ্টেম্বর তারিখে। সবার শেষে আমার যে কর্মক্ষেত্র পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক চক্রের বাহারগ্রাম জুনিয়র হাই স্কুল, 24শে সেপ্টেম্বর, সেখানের মাস্টারমশাই ও ছাত্রদের সঙ্গে মাস্টারমশাইও খুব খুশি। তিনি বললেন যে বিদ্যাসাগরের ছবি এলো, বিদ্যাসাগরের জন্মদিন পালন করবেন, আমাকেও যেতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু আমার আরও অন্য জেলা চলে আসার জন্য নিজের বিদ্যালয়ে পালন করে আমি বাঁকুড়া জেলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম সেদিন। মহাপুরুষদের জন্মদিনগুলি আমরা চাইব ছেলেদের যে চেতনা বাড়ানোর জন্য প্রতিটি স্কুলে যথাযথভাবে রূপায়িত হোক, এবং মহাপুরুষদের ছবিগুলি শুধু অফিস কক্ষে নয় তা শ্রেণীকক্ষেও ছড়িয়ে পড়ুক, যাতে ছেলেরা মহাপুরুষদের সম্পর্কে সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারে। এটা একটা খুবই দুঃখের বিষয়, আমি যেসব বিদ্যালয়ে গেছি বিদ্যাসাগরের জন্মদিনের পর, আমি সেখানে গিয়ে আবারও পালন করেছি বিদ্যাসাগরের জন্মদিন ছাত্রদের সঙ্গে সঙ্গে আরও অনেক মনীষীর পরিচিতি, 24-25 জন মনীষীর পরিচিতি, আমাদের বেশিরভাগই আমাদের রাজ্যের দেশের, এবং কিছু আছেন কয়েকজন বিদেশের। ছেলেরা বিদ্যাসাগরের মা বাবা এগুলিও বলতে পারছে না, বিদ্যাসাগর সম্পর্কে কিছু বলতে পারছে না, কিন্তু আমাদের বিদ্যালয়ের পরিবেশ এমনই হবে যাতে মনীষীদের সম্পর্কে ছাত্ররা অনুষ্ঠানের পর কিছু বলতে পারে। বিদ্যাসাগর বর্ণপরিচয় বই লিখেছিলেন, আমরা সেটা পড়ে বড় হয়েছি, বাবা মায়ের নাম যদি বলতে নাই পারে, কিন্তু সবার আগে এই কথাটা ছেলেদের জানা উচিত। তাই যেদিন বিদ্যালয়ের বিদ্যাসাগরের জন্মদিন পালন করলেন, না হয় অন্তত বর্ণপরিচয়টায় হাতে থাক, কিছু টিএলএম হাতে থাক যা ছেলেদের মনে একটা গেঁথে থাকবে। বাবা মায়ের নামগুলো নাই জানলো, মনে নাই রাখলো, বাবা মা তো আছেন, নাম যাই হোক, কিন্তু তার কীর্তি, তার কীর্তির কিছু ছবি, কিছু চিত্র শিক্ষক মশাইদের হাতে থাক, বা প্রয়োজনে তারা সমাজের কাউকে ডাকুন মনীষীদের জন্মদিন পালনের জন্য, কেননা নতুন কোনো অতিথি এলে তার কথাগুলো ছেলেরা বেশি করে শোনে, বেশি মনে রাখে। আমি তাদের কাছে পালন করেছি 2টি বিদ্যালয়ে আর 2 দিন ধরে বিদ্যাসাগরের জন্মদিন, দেখেছি ছেলেরা তার বিদ্যাসাগরের সম্পর্কে তখন কিছু করে বলতে পারছে, সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরের আকারে, কুইজের আকারে তাদের কাছে আমি উত্তর আশা করেছি। আমি আজকে সময় খুব কম, আমি আমার ছাত্র অঙ্কুশ তার পড়াশোনার অনেকটি মূল্যবান সময় খরচ করে আমাদের সঙ্গে আছে, অঙ্কুশকে এখন তার লেখাপড়ায় কী সুবিধা অসুবিধা এগুলি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অঙ্কুশ তুমি কিছু বলো, কেন আমাদের সময়টা আজকে 40 মিনিট, তারপরে যদি আমাদের জুম অ্যালাউ করে আমরা একই লিঙ্কে আবার আসতে পারবো, যা জানার আছে তখন ছাত্রছাত্রীরা আরও যারা আছে তারা জানতে পারবে। এখন আমি অঙ্কুশকে কিছু বলতে বলছি। হ্যাঁ বলো, তুমি বলো বলো, তোমার কি সুবিধা অসুবিধা একটু বলো। হ্যাঁ, তোমার যা কিছু তুমি বলতে পারো, তোমার যা খুশি তুমি বলো। লেখাপড়াটা কেন দরকার? তোমার সার্বিক বিকাশের জন্য সব কিছু, তোমার জীবনের যেগুলো লক্ষ্য, শিক্ষামূলক, বৃত্তিমূলক, তোমার যে আবেগমূলক, তোমার নৈতিক বিকাশ, তোমার মানবিক বিকাশ, চারিত্রিক যে বিকাশ, এই সবের মধ্য দিয়ে তুমি একটা সর্বাঙ্গ সুন্দর মানুষে পরিণত হবে, সেটার জন্যই লেখাপড়া, আর তার জন্যই আমাদের গড়ে উঠেছে আমাদের দেশে বিদ্যালয়। না আগে ছিল গুরুগৃহে অধ্যয়ন করা,
গুরু শিষ্যের সম্পর্ক, তারপর আস্তে আস্তে দেশ যত আগাচ্ছে শিক্ষা সম্প্রসারণ ঘটছে, আরও বেশি মানুষ যাতে শিক্ষার সুযোগ পায় সেই জন্যই বিদ্যালয়। আগে তো মেয়েদেরও পড়ার অধিকার ছিল না, ছেলেরাই গুরুর বাড়িতে গিয়ে লেখাপড়া করত। কিছু মেয়ে প্রাচীনকালেও তারা গুরুর কাছে শিক্ষা লাভ করত, যাজ্ঞবল্ক্য, মৈত্রী, মৈত্রেয়ী এইসব আছেন, অপালা, গার্গী, হ্যাঁ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও বেশি মানুষকে শিক্ষিত করা হচ্ছে আমাদের সমাজকে সুন্দর করার জন্য। সেই কারণে আমাদের লেখাপড়া আমাদের নিজেদের ভালোর জন্য, নিজেকে যেমন জানবে চিনবে, দেশকে পৃথিবীকে জানবে। আজ তো আমরা ঘরের মধ্যে বদ্ধ থাকতে চাই না, কবি নজরুলের কবিতা আছে না, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ছুটছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। এই কবিতা তো অঙ্কুশও পড়েছ। তাহলে কেন লেখাপড়া করতে চাইছি জানো? কেউ যে লেখাপড়া যে না করে তার সঙ্গে একজন যে ভালো লেখাপড়া করে তারও কি পার্থক্য জানো? তোমার শ্রেণীকক্ষের কথা মনে করো, যে ছেলে হয়তো লেখাপড়া করে না, তোমাদেরই স্কুলের ম্যাডাম তাকে বকেছেন, তাই না? তুই এই করবি, তোমার কি মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কার কথা বলতে চাইছো? আমি তো একজনকে জানি, হ্যাঁ একজনকে জানি। তারপর সে ভালো করে পড়াশোনা করে, আমার সঙ্গে খুব ভালো করে কথা বলল। আমি যেদিন তোমাদের স্কুলে গেলাম তোমার অনুষ্ঠানের জন্য, যখন গেলাম ছবি তুললাম, সেই মেয়ে এসে আমাকে ভালো করে প্রণাম করলো। যাকে স্যার আলাদা করে আসন বসিয়ে দিয়েছিল, তোমাদের সঙ্গে মারামারি করতে বলে আসন দিয়েছিল, তার সঙ্গে, তাই তো? হ্যাঁ, সুনহেরা খাতুন, তাই না? সুনহেরা খাতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বুঝতে পার, হ্যাঁ তুমি বুঝতে পারছো কেন দরকার লেখাপড়ার, তাই তো? নিজের বিকাশ, সার্বিক বিকাশ, সেই সঙ্গে কি সমাজের বিকাশ। হ্যাঁ, তুমি ভালো হলে তোমার পারিপার্শ্বিকটাও ভালো হবে, তারাও তোমাকে দেখে শিখবে। যেমন তোমার শ্রেণীকক্ষের অনেকে, তোমার গ্রুপে যারা আছে তারা তো অনেকেই এগিয়ে আসছে, এখন অনেকে কথা বলছে, ছবি এঁকে পাঠাচ্ছে, গান্ধীজির ছবি অনেকেই পাঠিয়েছে জানো তো। তোমার স্কুলের সঙ্গে সঙ্গে আরেকটি স্কুল নস্করদিঘি স্কুল পাঠিয়েছে, হ্যাঁ অন্য স্কুলে আমি যেখানে গেছি তারাও এঁকেছে। এবার আমার সামনে অনেকে আঁকছো, কিন্তু অনলাইনে যখন দেখা হচ্ছে না ছুটির সময় যাতে কাজ করো, এই জন্য তোমাদের জুমে ডাকছি। ছুটির সময়ে তো তারা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, কেউ কেউ একে অপরের দেখে আগাবে, এই জন্য তোমাদেরগুলো গ্রুপেতেই পোস্ট করতে বলছি কাজগুলো, তাই তো? এবার কারো যদি ব্যক্তিগতভাবে অনেকক্ষণ ধরে অনেকটি কথা থাকে, তখন ব্যক্তিগতভাবে লিখবে, আমাকে ফোন করেও বলবে, তোমাদের জন্য আমার সমস্ত সময়টাই আছে, হ্যাঁ যে কোনো সময় তোমরা ফোন করতে পারো। বলো আর কিছু, আর কেউ কি আছো, আর কেউ কি জুমে আছো, কোনো ছাত্র? আরও কয়েকজন যোগ দিয়েছিলে দেখেছি। আচ্ছা হ্যাঁ, আউট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কথা বলুন আপনি। আমাদের ঘর বাড়ি চারপাশটা ছাড়াও একটা বিরাট জগৎ, মহাবিশ্ব থাকে, সেটাকে সীমানায় বাঁধা যায় না, এত বিস্তৃত তার বুদ্ধি, এত সুন্দর তার জিনিসপত্র। সেগুলো যদি আমরা তো অনেক বড় হয়েছি, আমরাও অবাক হয়ে যাই যেগুলি একটু একটু করে জানতে পারি। বিজ্ঞানের যে বিষয়গুলো আছে চমকে দিতে হয়, অবাক বিষয় তাকে থাকতে হয়, সেগুলো তোমাকে জানতে গেলে পড়াশোনা করতে হবে। ভালো মানুষ হওয়ার সাথে সাথে পড়াশোনা করলে তুমি অনেক কিছু জানতে পারবে, বিস্ময়কর জিনিসপত্র জানতে পারবে, যেগুলো আমরা ভাবতেও পারবো না সেগুলো জানতে পারবে, বুঝেছ? ফলে তুমি যত বেশি পড়বে তত বেশি জানতে পারবে, আর যত বেশি জানতে পারবে তুমি সমৃদ্ধ হবে, একজন ভালো মানুষ হয়ে উঠবে। মূল কথাটা ম্যাডাম যেটা বলেছেন, ভালো মানুষ হওয়া, সমৃদ্ধ হওয়া, তোমার অন্য যে ভালো গুণগুলো তোমার মধ্যে আসা, সেগুলো দরকার।
সেটা করতে গেলে তোমাকে পড়তেই হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর আমাদের হাতে বেশি সময় নেই, আর 1 মিনিটের কাছাকাছি, তোমার যদি আর কিছু বলার থাকে বলো। আমার আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম শেষ হয়ে এসেছে, যে কোনো হ্যাঁ, আমি একটু বলে নিই, আজকে আমাদের পার্টিসিপেন্টও কম, তবু যারা অংশগ্রহণ করলেন এমন কিছু ছাত্র কি যাদের স্যার অনেক কষ্ট করে আমাদের সার্টিফিকেটগুলি তৈরি করছেন, যদি স্যার সময় দিতে পারেন হয়তো অনেকটা সময় পরে তোমাদের সার্টিফিকেট স্যারের মাধ্যমে বা আমার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। অনেক অনেক বড় হও তোমরা, তোমাদের জন্যই আজকের অনুষ্ঠান। আর যিনি উপস্থিত হয়েছেন স্যার এবং আরও যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। এবার স্যার আপনি বলে শেষ করবেন আজকের জুম। হ্যাঁ, আমরা জুম তাহলে বন্ধ করে দিই। হুম, আচ্ছা।